আমরা সকলে হুজুরের একটু দাঁড়িয়ে পড়ি, সকলে একটু দাঁড়িয়ে পড়ি, সকলে একটু দাঁড়িয়ে পড়ি, স্থির দাঁড়িয়ে পড়ি, নারায় তাকবীর, নারায় তাকবীর, যারা পিতা তো আসলিকে জানায় নারায় তাকবীর। সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন, একটু আগে একটু আগে গেছে, সকলে বসে পড়ুন। আমি 8 ঘন্টা ধরে থাকবো, আমি দাঁত করতে গেছি তো, কে গেছিল কে, তারপর 1 ঘন্টা দেখতে পাই নাই, দেখে দেখ আমরা সকলে জানি আজকে হাজার হাজার মানুষ আজকের হুজুরে ডাকে সকলে এসেছেন। আমি সকলকে অনুরোধ করছি আপনাকে কথা বলবেন না, একটু একটু শ্রবণ করুন, ধৈর্য ধারণ করুন, সকলেই বসতে পারবেন। আমরা জানি আজকে আমাদের দরবার শরীফে এসেছেন, আগামীকাল হুজুর ওমরা থেকে ফিরে মনে আজকের জীবনে আজকে ওমরা প্রথম জলসা হুজুরে, হুজুর এসছেন আমাদের চৈতলে, আমরা হুজুরকে প্রথমে বরণ করে নেবে। আমাদের মসজিদের ইমাম জনাব হাফেজ কাসেদ আলী সাহেব হুজুরকে বরণ করে নিচ্ছেন। এবং আমরা জানি আমাদের এলাকার বিশিষ্ট আলেম এবং পিএইচডি স্কলার ডক্টর রুহুল আমিন সাহেব হুজুরকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। সকল নারায় তাকবীর, নারায় তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি আপনাকে কথা বলবেন না, কেউ কথা বলবেন না দয়া করে, যদি কথা বলেন তাহলে আমি নেমে চলে যাব। আবার বলছি আপনার কথা বলবেন না, কথা কম বলুন, আমি চলে যাওয়ার পরে আপনার কথা কেন যেতে পারে চাচা, আমি দুটো হাত জোর করে বলছি আপনার কথা বলবেন। কারণ এই জলসা আমি দাওয়াত নিয়েছি ঠিকই, কিন্তু আজকে জলসা আমার খেয়াল ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, আল্লাহ দয়ায় পবিত্র বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াব করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফ রওজা শরীফ জিয়ারত করে আমি কালকেই ফিরেছি বেলা 11টায়। ওখানে প্রচুর গরম, তার উপর ঠান্ডা, তার উপর গরম, শরীর একদম অসুস্থ হয়ে গেছে। আমি নয়, আমার পুরো পরিবার, বাচ্চা কাচ্চা সব নিয়ে গেছিলাম,
আমি ফোন করে বললাম ভাই আমার এই ব্যাপার, আমি যেতে পারবো না, কথা বলতে পারছি না, আচ্ছা তো একটু কথা বেরোচ্ছে। আমাকে বলা হয়েছে হুজুর আপনাকে অসুস্থ হবে না, আপনি ব্যাংকার শরীফ থেকে এসেছেন, দোয়া ছেড়ে যাবেন, তাদের খুশি হবে কি, আপনারা তো খুশি হবেন তো হবেন, অসুস্থার দরকার নেই। বেশি লম্বা সময় আলোচনা করবো যে আমি আধা ঘন্টা পৌনে এক ঘন্টা টাইম নিয়েছি আপনার কাছে, বস 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 বস। আমার পরে মাসাল্লাহ আমার মহাশা ভাইয়েরা আছে, ওই দেশে চলবেন আপনার সঙ্গে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا